সকালের আকাশ যতই মেঘলা হোক ভোরের আলো ফুটবেই তেমনি সময় যতই খারাপ হোক আদার কেটে আলো একদিন জ্বলবেই শুধু একটু ভরসা উপরলার প্রতি লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের কষ্টের কথা কাউকে বলি না জীবনে আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিট সময় দেয় যেটার নাম শৈশব জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলে তুমি সুখী লুকোচুরি খেলতাম সবাই মিলে কেউ লুকতো আবার কেউ খুঁজত হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল আর খুঁজেই পেলাম না বুঝলাম বড় হয়ে গেছি কত কি রোজ মনে হয় সব কি আর সত্য হয় কিছুটা বলতে হয় আর বাকিটা মানিয়ে নিতে হয় কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে যেতে পারে তাহলে তুমি বাস্তব মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জুটে এই কথাটা পুরোটাই সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর কিছু ব্যতিক্রম দেখে কখনও এটা জার্জ করা সঠিক নয় জীবন সঙ্গী যার ভালো তার দুনিয়াটা জানাত পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড়ই আজব জিনিস কাউকে দেয় কারো কাছ থেকে কেড়ে নেয় আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তো এই তো হঠাৎ করে কেন বাইরে গেলাম আবার এখন আপনাদের সামনে মেডিসিন নিয়ে বসেছি তো সকালটা কিন্তু আজকে বাইর থেকে শুরু করেছি আর সকাল বেলায় ডাক্তারের কাছে গিয়েছি হঠাৎ করে আসলে আয়ন অনেক অসুস্থ হয়ে পড়েছে কেন জানি না হুট করে ওর অনেক জ্বর কাশি হয়েছে বাসায় নর্মালি সবাই একটু সিক আছে এক এক জনের এক এক ধরনের প্রবলেম দেখা দিয়েছে তো সবার জন্যই কম বেশি মেডিসিন নিয়ে এসেছি আর এখানে আগে আমি আয়নকে খাওয়াবো কেননা আয়নের প্রচুর পরিমাণ কাশি হচ্ছে কালকে পুরোটা রাত আমার ছেলেটা ঘুমোতে পারেনি আর প্লাস তার সাথে তো আমিও ঘুমোয়নি তো যাই হোক মা ছেলে এখন এখানে ওষুধ নিয়ে বসেছি একটু নাস্তা খাইয়ে দিয়েছি ওকে অফ ক্যামেরায় তারপর এখানে এখন ওষুধ খাওয়াবো আসলে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে ডাক্তার বলছে তো জানি না কেন এমনটা হলো বুঝতে পারছি না হয়তো খুব বেশি সচেতন থাকার কারণেই হয়েছে এবার শীতের শুরুটাই আমার জন্য খারাপ যাচ্ছে আমি আগেও বলেছি এবার শীতের শুরু থেকে আমাদের বাসায় সবাই অসুস্থ জানি না শেষের দিকে কি হবে তো শুরুতে অনেক কথা বলেছি আর এত কথার মাঝে কিছু কিছু কথার হয়তো অনেক রকমের মিনিংস ছিল তো অনেকে হয়তো কিছু কথার মানে খুঁজে বের করতে পারবেন আবার অনেকে হয়তো পারবেন না তো যাই হোক সবার জন্য আসলে সবগুলো কথা ঠিকও হয় না এক একজনের সাথে এক এক কথা মিলে যায় আবার মিলতে পারে মিলতে নাও পারে সবার জন্য সবগুলো কথা ঠিক না তো আমার এই যে কিছু কথা বলার মাঝে কিছু হয়তো ঠিক ছিল কিছু হয়তো ভুল ছিল কারো হয়তো কিছু কথা ভালো লেগেছে আবার কারো হয়তো ভালো লাগেনি তো এটাই স্বাভাবিক জীবনে সবার কাছে সব কিছু ভালো লাগবে না সব সবসময় আপনি সবাইকে খুশি করে সব সময় চলতে পারবেন না নিজের জীবনটাকে নিজের মতো করে একটু হলেও সাজিয়ে নিন ভিডিও শুরুতে অনেক কথা বলেছি আর এখন আসি আমি ভিডিও সংক্রান্ত কিছু কথা বলার জন্য আজ আমি রান্না করছি কলার বুগুলি সাধারণত আর কি আমাদের আঞ্চলিক ভাষায় এটাই বলে এটা হচ্ছে কলা গাছের ভেতরে যেটা হয় ওটা আর কি তো ওটা ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি তারপর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে এসেছি এখানে আমি আজকে এটা রাইস কুকারে রান্না করবো আসলে রাইস কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় আর আয় যেহেতু অসুস্থ তো আমি চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেই আসলে আয়ান যখন অসুস্থ হয় তখন আমার কিছুই করতে ভালো লাগে না তো দুপুরে তো খেতে হবে তার জন্য তো রান্নাবান্নাও করতে হবে তো মা কিন্তু কাটাকাটি করে গুছিয়ে রেখেছেন আমি এসে জাস্ট এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি নর্মালি এখানে আমি পরিমাণ মতো তেল তার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়েছি কিছুটা গরম মশলা বাটা দিয়েছি ভিজিয়ে রাখা মশারি ডাল দিয়েছি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি এখন কেটে রাখা বুগুলিটা দিয়ে দিয়েছি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বুগুলি বলা হয় আমি জানি না এটা সঠিক নাম আসলে কি তো আঞ্চলিক নামটাই আপনাদের সামনে বললাম রিসেন্টলি আমি যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি এগুলোর অনেকগুলো রান্নাই দেখছি যে একটু ডিফারেন্ট হচ্ছে অনেক আপুরাই এগুলোর সাথে পরিচিত না অনেকের কাছেই নতুন তো নতুন নতুন কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে একটা কথা আসলে না বললে না হয় আসলে আপনারা অনেকেই খেয়াল করলে দেখবেন আমার কমেন্ট বক্সে কিন্তু মাসাল্লাহ অনেকের অনেক কমেন্ট আছে বাট লাইক কেন নেই সেটাই আমি বুঝতে পারছি না কমেন্ট যদি থাকে একশোটা লাইক থাকে মাত্র দশটা তো কমেন্টে চাইতে তো আমার লাইকটা বেশি জরুরি তাই না তো প্লিজ কমেন্টের থেকে আপনারা লাইকটা একটু ভালো করে মনোযোগ সহকারে দিয়ে যাবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য অনেক উপকার আপনাদের সাথে কথা বলতে বলতে বুগলিটা আমি কষিয়ে নিয়েছি তার মধ্যে দুই পিস মাছ দিয়ে ভেঙেও দিয়েছি কাটা সহকারে তার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়েছি খুব বেশি পানি দিতে যায়নি কেননা আমার কলার যে বুগলিটা ছিল সেটা একদম নরম হয়ে গেছে তো তার জন্য আর খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আপনারা চাইলে এটার সাথে এখানে আলুও দিতে পারেন তো আমি শুধু জাস্ট আজকে এটাকে একটু ভুনা টাইপের করে নিচ্ছি একদম ভাবে করে নেওয়া যায় আর এটা কিন্তু খেতে বেশ মজা হয় যারা খেয়েছেন তারা তো এটার টেস্ট সম্বন্ধে অনেক ভালো করেই জানেন আর যারা খাননি তাদের জন্যই আসলে বলে রাখা তো এখানে এই তো আমি কিন্তু সর্বশেষ ধনে পাতা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিবো তারপর আর একটু ঝোলটা কমে আসলে চুলাটা আমি বন্ধ করে দেব আয়ান যেহেতু অসুস্থ আছে তো ও কিছুই খেতে চাচ্ছে না গতকাল যেহেতু চিকেন রান্না করেছি তো আজ আর চিকেন রান্না করেও লাভ হবে না ওর জন্য আর ফিশ তো এখন খেতেই চায় না নর্মালি প্রত্যেকের বাসায় দেখি বাচ্চারা এখন ফিশ খেতেই চায় না হয়তোবা ডিম আর না হয়তো বা চিকেন তো এই দুইটা জিনিসের প্রতি প্রত্যেকটা বাচ্চাই দেখা যায় যে একটু আগ্রহ কিন্তু ফিশ খাওয়াটা একটু বেশি ভালো আমার যেটা মনে হয় অসুস্থ হলে এমনিতে কোনো বাচ্চাই তেমন খেতে চায় না আর এর জন্য ভাবছি যে আয়নের জন্য কি করব তো আমি এখানে একটু টমেটো দিয়ে দুইটা ডিম এমনিতেই নর্মালি ভুনা করে নেব এটা কোনো রেসিপি না খুবই সাধারণ তো এটা আমি আয়নের জন্য করছি জানি না আয়ন খাবে কি না তাও তো ওকে তো একটু খাওয়াতে হবে তো তার জন্যই করে নিচ্ছি ওর জন্য আলাদা করে এতটুকুই গতকালকের কিছু তরকারি আছে তাই আজ আর তেমন কিছু রান্না করিনি শুধু বকুলিটাই রান্না করেছি দুপুরে আমি আর আমার শাশুড়ির মাই তো খাবো তো তার জন্যই আর কি দুপুরের জন্য যতটুকু দরকার ততটুকুই করে নিয়েছি ভিডিওর এই অংশে এসে আমি জানি না আমার সাথে কে কে আছেন তবে যারাই আছেন তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু থাকেন প্লিজ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখতে পারেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তার সাথে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এই তো দেখুন বুগুলির লুকটা কেমন একদম কি যে মনে হচ্ছে আমার কাছে আমার কাছে এখনও খেতে ইচ্ছে করছে এত মজা হয়েছিল আর কি বলবো যারা খাননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি আপনার কাছে ভালো লাগবে আর এখানে এই তো ডিম দিয়ে টমেটোর ঝোলটা করেছি আসলে আজকে আমার কাছে ভিডিও করতে ভালো লাগছে না এক তো আয়ন অসুস্থ তার মধ্যে আমি বয়েস দিতে এসে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছি এখন এটা তো তখন এটা ঠান্ডার দিনে যে একটা প্রবলেম কখনো হয়তো গলা বসে যাচ্ছে কখনো আবার কাশি আসছে এমন একটা অবস্থা বয়েস দিতে এসে যে ভিডিওটাতে বয়েস দিতে হয়তো সর্বোচ্চ আমার পনেরো মিনিট লাগতো ওখানে দেখা যায় যে এই যে ঠান্ডার প্রবলেমের কারণে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা অনেক সময় লেগে যাচ্ছে তো তার জন্য দেখা যায় যে অনেক কথা এলোমেলো হয়ে যায় তো আমার কোনো কথা যদি আপনাদের কাছে খারাপ লাগে কিংবা ভুল ধরা পড়ে আর কি তাহলে অবশ্যই সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ আসলে মানুষ মাত্রই ভুল তবে এই ভুলগুলো ইউটিউবে রেখে যাচ্ছি হয়তো কখনও যখন এই ভুলগুলো আমার চোখে পড়বে আমি নিজেও একটু হাসতে পারবো দুপুরের জন্য রান্নাবান্না কমপ্লিট করে আয়নকে গোসল করিয়েছি নিজেও গোসল করেছি তারপর ভাবলাম যে ওকে নিয়ে একটু ছাদে আসি আসলে আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না তেমন কোনো রোদও নেই একটু যদি রোদ আসছে আবারও কিন্তু একটু অন্ধকার হয়ে আসছে এটা কম বেশি সব জায়গায় হচ্ছে আর আজকে কিন্তু অনেক ঘুম পাচ্ছে এমনিতেই তো গতকালকে রাতে ঘুম হয়নি আর তার মধ্যে ইউটিউবে এসে তো দুপুরের ঘুমটা একদম উঠেই গেছে দেখা যায় তো এর ভিডিও থেকে ওর ভিডিও ওর ভিডিও থেকে এর লাইভে যেতেই হচ্ছে সময় দিতেই হচ্ছে নর্মালি আমরা সবাই যদি সবার পাশে না থাকি তাহলে কিছুতেই এগিয়ে যেতে পারবো না তো এটা আমাদের সবারই মাথায় আছে আমরা প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এখন খুব ভালোভাবে এটা মাথায় নিয়ে নিয়েছি কমপ্লিটলি সবাই সবার ফুল ভিডিও দেখবো আর আমি এটা চোখ বন্ধ করে বিশ্বাস করি আমার যে সকল আপুরা আমার চ্যানেলে আসেন আমার ভিডিও দেখেন আর সুন্দর একটা মন্তব্য দিয়ে যান তো আপনারা ফুল ভিডিও দেখেন সেটা আমি বিশ্বাস করি তবে আমার একটু খারাপ লাগে যে আপনারা কেন লাইক দিতে ভুলে যান বেশি বেশি করে শাক খাবেন তাহলে দেখবেন যে মনে থাকবে আচ্ছা এই পর্যায়ে এসে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে দুপুরের পর কিন্তু আর আমি ক্যামেরাটা অন করিনি ভালো লাগিনি তো সন্ধ্যেবেলায় এখানে একটা চালতা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই যে গ্রামের বাড়িতে খেয়েছিলাম চালতা পোড়া দিয়ে তারপর আচার করেছি সেটা কিন্তু রেসিপি সহকারে আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকে আর রেসিপি সহকারে শেয়ার করছি না তো ওই দিন যে গ্রামে একা একা খেয়েছি আইনের বাবা তো দেখে বলছে যে ওনার তো খেতে ইচ্ছে করছিল উনি তো খেতে পারেনি তো ভাবলাম যে ওনাকেও একটু করে দেয় বাসায় যেতে চালতা আছে তো এটাকে সিদ্ধ করে রেখেছিলাম আর এনে বাবা অফিস থেকে আসার পর এখানে উনি আমার সাথে একটু হেল্প করছিলেন চালতাটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এখন হাম্বুল দিস্তার মধ্যে এটাকে ভালো করে ভর্তা করে নিয়েছি এখন এই তো নর্মালি এটাতে চিনি লবণ আর মরিচ মাখিয়ে তারপর আমরা খেয়ে নেব আসলে এটা একদম সাথে সাথে করেই খাওয়া যায় আর খেতে খুবই ভালো লাগে যখন খুব বেশি টক খেতে ইচ্ছে করে তখন কিন্তু এই ধরনের খাবারগুলো সামনে থাকলে জাস্ট মনটা ভালো হয়ে যায় তো এই তো এখানে এখন আমি চাল তার ভর্তাটাই করে নেব আর চাইলে আপনারাও আসতে পারেন আমাদের সাথে একটু খেতে পারেন পুরো ভিডিওটা জুড়ে যারা যারা ছিলেন আবারও বলছি সবাইকে আমার পুরো ভিডিও জুড়ে যদি আজকে কোনো ভুল থাকে আমার কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে প্লিজ অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অনেকের অনেক কমেন্ট ছিল অনেকের অনেক কমেন্ট পড়েছি তবে যেহেতু এটা পাবলিক প্লেস পাবলিক প্লেসে দেখা যায় যে খোলামেলা সব কিছু বলা সম্ভব না তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম